অচেনা কাছে এসে ভালোবেসে কিছু কিছু আজ মন এটা দিয়ে পাটি চাও এইটা সিটি গোল্ডের এটা দিয়ে চাকদা বিষ্ণুপুরে কেন যাব ওখানে হচ্ছে সোনার বাড়ির পাশে যে মেলা হচ্ছে আর হচ্ছে ছুটি বার্থডে কালকে তো তার জন্য এখন আমি আর সুমিত রেডি মোটামুটি হয়েছি এখন আর ব্লগটা করবো না এখন অন্য একটা ব্লগ কন্টিনিউ হবে সেই ব্লগটা দেখতে দেখতে আসবে কিছুদিন পরে তো যাই হোক এখন এটা বার্থডে ব্লগ স্পেশাল হচ্ছে আমি এখন থেকে ইন্টারভিউ নিয়ে রাখলাম আর ওখানে গিয়ে দেখি কতটা কি সেলিব্রেশন করা যায় হয়তো ওখানে বেশি করে করতে বড় করে করতে পারো কারণ ওখানে হচ্ছে অনুষ্ঠান হবে গান বান বাজবে তা বেশি করে করতে পারো না যতটাই করি ততটাই শেয়ার করবো তো চলো যাই হোক পূজার বার্থডে বলে কথা তো সবাই কমেন্ট বক্সে বার্থডে হ্যাপি বার্থডে স্প্যাম করে দিও তো চলো আজকের ব্লগটা বেশি বকবক না করে শুরু করি গাইস দেখতে পাচ্ছ শিলা বৃষ্টি হচ্ছে এখানে দেখতে ছোট ছোট শিলা পড়ছে তো গাইস দেখো শিলা পড়ছে গাইস বুম্বাগো শিলা বৃষ্টি গাইস শিলা বৃষ্টি গাইস অনেক বছর পরে এরকম একটা শিলা বৃষ্টি দেখছি বাট বেশি পড়ছে না কিন্তু পড়ছে কম বেশি টুকটাক অনেক এগিয়ে যাও আরো বড় হও ফার্স্ট উইশ ফর মি কি ও তো হোয়াটসঅ্যাপে হাম রিয়েল মে করতে হয় এইখানে এই যে বার্থডে গার্ল এখন হোয়াটসঅ্যাপে সব ইনস্টাগ্রামে মেনশনে দিচ্ছে চেষ্টা করছে অনেক কষ্ট করে নেটওয়ার্ক নেই তাও যাই হোক পুরো ফ্যামিলি এখানে চলে এসছে এখন এখানে এখন কেক কাটিং হবে আর এইদিকে গান হচ্ছে তাই আমি সিনেমাটিক শটে পুরো দেখাবো তো দেখতে থাকো সিনেমাটিক শট কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো যাই হোক সবাই তা সবাই সবাইকে কেক খাওয়ালো তারপর কেক মাখামাখি করলো ছুট্টিকে তো পুরো চুলে মুখে ভূত করে দিলে দেখে সোনাই দেখো ওকে গালে ঢুকবে না তারপরে ওকে গাল ঢোকাতে দেখো ওই নে খা খা নে জন্মদিন তারপর ওকে রাত্রেবেলায় স্নান করতে হলো এখানে এবার সেরা মজা হয়েছে গাইস সেরা মজা করেছি আমরা ছোটোখাটো করে করেছি বাট সেরা মজা হয়েছে যাই হোক ছুটির বার্থডের দিন কোনো প্ল্যানই ছিল না যে কিছু করবো না করবো আর হঠাৎ করে মামা আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিয়েছে তো কি সারপ্রাইজ দিয়েছে কীভাবে কী দিয়েছে সব দেখতে থাকো তার জন্য আমরা ওখানে ভেবেছিলাম যে কেক কাটিং হবে না কারণ ওখানে প্রচুর গান চলছিলো মেলা হচ্ছিলো ওই আনন্দেতে না ছুটির বার্থডেটা আমরা একটু একটু করে ভুলে গেছিলাম তো যাই হোক মামা আবার সারপ্রাইজ দিয়েছে কী সারপ্রাইজ দিয়েছে সেটা তোমার দেখে থাকো
জন্মদিনে একজন গেস্ট, একটা গেস্ট, এই একটা গেস্ট, এই একটা গেস্ট, হাই বলো, হাই বলো, এখানে জিএসকে বেবি হাই বলো, হাই ব্লগে ব্লগে বলো কিছু বলো, হ্যাঁ লজ্জা পাচ্ছে, লজ্জা পাতায়, বহুত লজ্জা পাতায়। ম্যাডাম হ্যাপি বার্থডে এগেন এগেন এগেন, চলে গেছে জানি, মামি লুকাচ্ছে, মামি হাই করো। তো যাই হোক সবাইকে ছেড়ে এখন টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে যাবো, আবার কবে আসবো ঠিক নেই, কবে আসবো ষষ্ঠীতে, জামা ষষ্ঠীতে, জামা ষষ্ঠীতে, ও গাইজ আবার খাওয়া দাওয়া হবে আগের বারে, মিলিয়ন ভিউজ লাগবে এবারে। গাইজ ফাইনালি আমরা মামা বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর ছুটির জন্মদিনের তেমন যে সেরকম ভাবে আনন্দ আমরা করতে পারিনি, বাট আমার ব্লগ বেরিয়ে গেছে, সব থেকে বড় জিনিস টুকটাক করে আমার কন্টেন্ট তো বেরিয়ে গেছে, আর ব্লগটা শুধুমাত্র আমার চ্যানেলে দেখতে পারে, ছুটি চ্যানেলে দেখতে পারে না, কারণ ছুটিও ব্লগ করেনি, কেউ করেনি, একমাত্র আমারটাই দেখতে পারে। কোনো গিফট ছাড়া, কোনো কিছু ছাড়া ব্লগ বেরিয়ে গেল। তুমি তো পার্টি দিলা না, জন্মদিন সেলিব্রেশন করো তারপর তো দেবো, তাই বাকি রয়েছে। জন্মদিন খুদ কা দেতা হয়, আগামী আমার গিফট দেখি তারপর জন্মদিন দেখি, তোমরাও গিফট দাও না আমিও পার্টি দিই, সমান সমান, তাই কি বলছিস, ঠিকই তো বলেছি, গিফট দিসনি পার্টি দেয়নি, গিফট দে ট্রিট নে, কে বলে তুমি, এ গিফট চাইতে কি হবে, কিসের জন্য, একটা ইম্পর্টেন্ট কথা, আমি যদি গিফট না পাই এই ভিডিও পোস্ট করতে আমি দেব না, এরে তো জন্মদিনে এটা কিরকম জন্মদিন, তোমার জন্মদিনে গিফট দিয়েছি, দিদির জন্মদিনে গিফট দিয়েছি, আমার গিফট না পেলে ভিডিও পোস্ট হবে না, আমারও চ্যানেল আছে, আমি কিছু করি, অরুণা তো গিফট দেয়নি, আমি দিয়ে দেবো আমার দিদি, তুমি দাও, আমিও দিয়ে দেবো, সব জায়গায় সোনা দিই, ভুলে যাও না, কি বলছে তোর মায়ের জন্মদিনে কি দেওয়া লাগবে, আংটি, আংটি কোথায় পড়ে, আঙুলে পড়ে, আঙুলে এই যে দেখাচ্ছে, নি জ নেই, ওর নেই, ওর নেই, ওর নেই, ওর না নেই, আমি দেব, তোমাকেও দেব, তোমার মাকেও দেব, মা কালকেই, তো যাই হোক আমরা তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, আমি বাজা আয়েগা না ভিড়ো, সারপ্রাইজটা হলো অন্য একটা চোখটা ধরো তো টুকুস করে তোমার দিদির, না ঠিক আছে আমি দেখছি না, সারপ্রাইজ নেবে না খাবে কি বুঝতে পারছি না, যাই হোক দাও সারপ্রাইজ দাও গাইস, বার্থডে একদিন পরে, দুদিন পরে না একদিন পরে, গাইস এই যে গিফটটা, কি বলছে, বলছে হাত সরা নালে আমার আংটি দেখা যাবে না, ও লাগছে আমার, দেখি কিছু কিছু সুখে এত খুশি থাক, আমি বুঝতে পারছি কি ছাত, আ আ আ জোর করে ঢোকাস না, গেটে বের করতে হবে, জোর করে ঢুকলে না পেটে যাবে, এটা কি লেখা রয়েছে, মহালক্ষী জুয়েলারি,
just through it. এইটা দিয়ে পার্টি চাও, এইটা সিটি গোল্ডের এটা দিয়ে পছন্দ হয়েছে তো ভুলে গেছিলাম, যাই হোক বাড়িতে এসে দিয়ে দিলাম তোমার বার্থডে গিফট। তা যাই হোক আজকের ভিডিওটা এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, আর সবাই ওকে স্প্যাম করো হ্যাপি বার্থডে টু ইউ।